নমস্কার, আমি রঞ্জন দাস। আমার ইউটিউব চ্যানেল র্যাপিড কেমিস্ট্রিতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা করব নাইট্রোজেন ঘটিত জৈব যৌগের চতুর্থ ক্লাস। এর আগে তিনটে ক্লাস হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখেছ। তো আজকে আমাদের আলোচনার বিষয় অ্যারোমেটিক অ্যামিন। অ্যামিন সমূহকে অ্যামোনিয়া উদ্ভূত যৌগ হিসেবে গণ্য করা যায়। অ্যামোনিয়ার এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অ্যারিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হলে যে যৌগ পাওয়া যায় তাকেই আমরা বলবো অ্যারোমেটিক অ্যামিন। উদাহরণস্বরূপ দেখো, সবচেয়ে প্রচলিত অ্যারোমেটিক অ্যামিন আমাদের অ্যামোনিয়া যৌগ থেকে একটা এইচ যদি একটা ফিনাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় আমরা পাবো অ্যানিলিন। অ্যানিলিন কিন্তু একটি অ্যারোমেটিক অ্যামিন। যদিও অ্যারোমেটিক অ্যামিনকে এখানে দুভাগে ভাগ করা হয়েছে, অ্যামিন গ্রুপ সরাসরি বেঞ্জিন বলয়ের সঙ্গে যুক্ত থাকলে অর্থাৎ অ্যানিলিন, আর অ্যামিন গ্রুপ পার্শ্ব শৃঙ্খলে কার্বন পরমাণুর সঙ্গে যদি যুক্ত থাকে সেই রকম একটা উদাহরণ হলো বেঞ্জাইল অ্যামিন C6H5CH2NH2। ঠিক আছে, তোমরা এটাকে এইভাবেও লিখতে পারো, বেঞ্জিন রিং CH2NH2। প্রথম প্রকারের অ্যামিনগুলি অর্থাৎ অ্যানিলিন যথার্থ অ্যারোমেটিক অ্যামিন বলেই পরিচিত। অ্যালিফেটিক অ্যামিন থেকে এদের ধর্মে পার্থক্য দেখা যায় এবং এদের অ্যারোমেটিক অ্যামিনও যৌগ বলে। দ্বিতীয় প্রকার যৌগগুলি অর্থাৎ এর কথা বলছি, যৌগগুলি অ্যালিফেটিক অ্যামিনের মতো ব্যবহার করে এবং এদের অ্যারিল প্রতিস্থাপিত অ্যালিফেটিক অ্যামিন হিসেবে গণ্য করা হয়। তাহলে অ্যারোমেটিক অ্যামিনের শ্রেণীবিভাগটা আমরা একটু দেখে নিই। অ্যারোমেটিক অ্যামিনের শ্রেণীবিভাগ দেখো, প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি এবং টার্সিয়ারি। অ্যানিলিন কিন্তু প্রাইমারি অ্যামিন। সেকেন্ডারি অ্যামিন দেখো, এখানে দুটো ফিনাইল গ্রুপ রয়েছে, একটি হাইড্রোজেন, এবং টার্সিয়ারি অ্যামিন এই নাইট্রোজেন, তিন দিকেই কিন্তু কার্বনযুক্ত ফিনাইল গ্রুপ দ্বারা সারাউন্ডেড। ওকে, অ্যারোমেটিক অ্যামিনের নামকরণ খুব সংক্ষেপে আমরা দেখে নেব। অ্যারোমেটিক অ্যামিনের নামকরণ দেখো, কয়েকটি কমন যৌগ আগেও বলেছি আগের ভিডিওতেও। দেখো এখানে অ্যানিলিন, যেটাকে আমরা বেঞ্জিনামিন বলতে পারি, অর্থোটোলুইন, টোলুইডিন, টু মিথাইল বেঞ্জিনামিন, প্যারাটোলুইডিন, ফোর মিথাইল বেঞ্জিনামিন ইত্যাদি। ঠিক আছে, এছাড়া দেখো থ্রি অ্যামিনো প্রোপানোয়িক অ্যাসিড, এটা অ্যামিনো গ্রুপযুক্ত যৌগ এখানে রয়েছে। তারপরে এখানে থ্রি ফোর ডাইমিথাইল বেঞ্জিনামিন। তো কয়েকটি অ্যামিন যৌগ আমরা আবার দেখে নেব, যদিও আগের ভিডিওতেও এই জিনিসটা আমরা দেখেছি কিন্তু। ঠিক আছে, ওয়ান ডিগ্রি অ্যামিন, টু ডিগ্রি অ্যামিন, থ্রি ডিগ্রি অ্যামিন, কেমন। এবার আমরা অ্যামিনের প্রস্তুতি অংশে যাব। অ্যামিনের প্রস্তুতি অংশে অ্যারোমেটিক অ্যামিন প্রস্তুতির সাধারণ পদ্ধতিসমূহ আমরা দেখব এবং তার প্রথমটাই হলো নাইট্রোযৌগের বিজারণ পদ্ধতি। নাইট্রোযৌগ দেখো, ArNO2, এখানে একটা অ্যারোমেটিক গ্রুপ রয়েছে, যদি এটা বেঞ্জিন রিং হয় তাহলে যৌগটা হবে নাইট্রোবেঞ্জিন। বুঝতেই পারছো তোমরা, নাইট্রোবেঞ্জিনকে যদি আমরা SN অর্থাৎ টিন এবং SCL সহ ধীরে ধীরে উত্তপ্ত করি, এই দুটোর বিক্রিয়ায় যে জায়মান হাইড্রোজেন তৈরি হবে সেই জায়মান হাইড্রোজেন কিন্তু NO2কে বিজারিত করে NH2 গ্রুপে পরিণত করবে। ঠিক আছে, বিক্রিয়া মূলত 200-400 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে করা হয়, তবে এখানে জিঙ্ক, ইঙ্ক, টিন, আয়রন প্রভৃতিও ব্যবহার করা যেতে পারে কিন্তু তবে SN ব্যবহার করাটাই সবচেয়ে যুক্তিযুক্ত, কারণ SN-এর সঙ্গে HCl বিক্রিয়ায় ধীর গতিতে হাইড্রোজেন প্রস্তুত হয় এবং যেটা বিক্রিয়ায় ব্যবহৃত হতে পারে। এখানে এই বিক্রিয়াগুলো পড়তে হবে না তোমাদের, কেমন, তোমরা এই বিক্রিয়াটাই পড়বে ভালো করে। তারপরে দেখো দু নম্বরে চলে আসো ফেনল থেকে। ফেনল অর্থাৎ বেঞ্জিনিং একটি OH গ্রুপ, একে যদি জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে, জিঙ্ক ক্লোরাইড অনাদ্র হতে হবে, 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিক্রিয়া করি, তাহলে কি হবে দেখো, এখান থেকে OH গ্রুপ, এখান থেকে একটা H নিয়ে জল বেরিয়ে যাবে, কেমন, তাহলে NH2 গ্রুপ প্রবেশ করবে এবং আমরা পাবো অ্যামিন যৌগ। ঠিক আছে, হফম্যানের পদ্ধতি আমরা পড়েছি, হফম্যান অবলম্বন বিক্রিয়া, ব্রোমিন এবং ক্ষারের উপস্থিতিতে আগেও করেছি, আগের দিনও করেছি, তাহলে এখানে কী হবে, CO গ্রুপটা বেরিয়ে যাবে। ঠিক আছে, এছাড়া কী আছে এখানে, অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকেও পাওয়া যেতে পারে, অনুঘটক FeCl3, AlCl3-র উপস্থিতিতে অ্যারোমেটিক হাইড্রোকার্বন হাইড্রক্সিল অ্যামিনের সঙ্গে বিক্রিয়া করলেও কিন্তু আমরা অ্যানিলিন পেতে পারি। ঠিক আছে, এছাড়া আরেকটি বিক্রিয়া আছে অ্যারোমেটিক হ্যালোজেন যৌগ থেকে। অ্যারোমেটিক হ্যালোজেন যৌগ থেকে দেখো,
অ্যারোমেটিক হাইড্রোকার্বনের ক্লোরো যৌগ উচ্চ তাপে এবং চাপে অনুঘটকের উপস্থিতিতে অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে অ্যারোমেটিক অ্যামিন গঠন করে। তো এইগুলো গেল অ্যারোমেটিক অ্যামিনের এর প্রস্তুতি। এবার আমরা চলব ধর্ম, ঠিক আছে? এবার আমরা পড়ব ধর্ম। তো ধর্ম অংশে দু একটা খুব গুরুত্বপূর্ণ কথা, মনো অ্যামিনগুলো অর্থাৎ একটি এনএইচ টু গ্রুপ যেগুলোতে রয়েছে সাধারণত তরল এবং কঠিন, এবং স্টিম উদ্বায়ী, বর্ণ বর্ণহীন, গন্ধ বিশিষ্ট গন্ধযুক্ত, অপ্রীতিকর, গন্ধ অপ্রীতিকর নয়, জলে অল্প পরিমাণে দ্রাব্য কিন্তু জৈব দ্রাবক যেমন অ্যালকোহল ইথারে এগুলো কিন্তু দ্রবণীয়। রাসায়নিক ধর্ম, অ্যারোমেটিক মনোঅ্যামিনে একটি এনএইচ টু গ্রুপ রয়েছে, এনএইচ টু বেঞ্জিন বলে সরাসরি যুক্ত থাকে তোমরা জানো। এই সমস্ত যৌগে অ্যারোমেটিক হাইড্রোকার্বন অংশের এবং এনএইচ টু গ্রুপের বিক্রিয়াসমূহ পরিলক্ষিত হবে, ঠিক আছে? এনএইচ টু গ্রুপ বেঞ্জিন বলে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেয় বলে অর্থ ও প্যারা অবস্থানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটতে সাহায্য করে, কেমন? আবার বেঞ্জিন বলের ইলেকট্রন ঘনত্ব এনএইচ টু গ্রুপের বিক্রিয়াকে প্রভাবিত করে বলে অ্যারোমেটিক অ্যামিনের ধর্ম অ্যালিফেটিক অ্যামিন থেকে কিছুটা ভিন্ন প্রকৃতির হয়। অ্যারোমেটিক মনোঅ্যামিনের উল্লেখযোগ্য বিক্রিয়াগুলি আমরা এখন আলোচনা করব। তো সবার প্রথমে এখানে দিয়ে রয়েছে, দেখো, HCl এর সঙ্গে বিক্রিয়া, তীব্র অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় লবণ তৈরি, ঠিক আছে? ধাতুর সঙ্গে বিক্রিয়ায় দেখো হাইড্রোজেন প্রস্তুতি। এখানে ARকে তোমরা AR না মনে করে একটা বেঞ্জিন গ্রুপ বলে ধরে নিতে পারো, তাতে মনে রাখতে সুবিধে হবে। অ্যাসিটাইলেশন মানে CH3COCl, জানো, অ্যাসিটাইল ক্লোরাইড দিয়ে বিক্রিয়া করলে এখান থেকে সিএল, এখান থেকে একটা এইচ বেরিয়ে যাবে, হ্যাঁ। তাহলে হচ্ছে এই যৌগটাকে বলা হয় অ্যানিলাইট যৌগ, ঠিক আছে? NHCOCH3 এই গ্রুপযুক্ত যৌগগুলোকে আমরা বলবো অ্যানিলাইট যৌগ, কেমন? তারপরে অ্যালকিল হ্যালাইডের সঙ্গে যদি বিক্রিয়া করে, অ্যালকিল হ্যালাইডের সঙ্গে বিক্রিয়া করে প্রথমে সেকেন্ডারি এবং টার্সিয়ারি অ্যামিন প্রস্তুত করে, সবশেষে কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণ গঠিত হয়। এগুলো আমরা পড়েছি কিন্তু আগের দিন, ঠিক আছে? দেখো, তারপরে ক্লোরোফর্মের সঙ্গে কার্বিল অ্যামিন বিক্রিয়া, খুব ইম্পর্ট্যান্ট বিক্রিয়া, হ্যাঁ। আইসোসায়ানাইড তৈরি হবে, NC, এনএইচ টু গ্রুপটা NC হবে। গ্রিগনাট বিকারকের সঙ্গে বিক্রিয়ায় দেখো অ্যালকেন তৈরি হবে, কারণ এই অ্যামিন যৌগে সক্রিয় হাইড্রোজেন পরমাণু আছে যেটা এই আর গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে অ্যালকেন তৈরি হবে। অ্যালডিহাইডের সঙ্গে বিক্রিয়ায় জল বেরিয়ে গিয়ে সিপস ক্ষারক গঠন করবে, ঠিক আছে? নাইট্রাস অ্যাসিডের সঙ্গে অ্যামিন যৌগের বিক্রিয়া ডায়াজো যৌগ হবে এবং ডায়াজোনিয়াম লবণ যেটাকে আমরা বলছি। অ্যালিফেটিক অ্যামিনের ক্ষেত্রে এই বিক্রিয়াতে অ্যালকোহল তৈরি হয়, কিন্তু অ্যারোমেটিক অ্যামিনের ক্ষেত্রে কিন্তু ডায়াজো যৌগ তৈরি হয়, এটা কিন্তু খেয়াল রাখবে। এবার আমরা স্পেসিফিকলি অ্যানিলিন অংশ পড়ব, অ্যানিলিন অংশ আমরা বিস্তৃতভাবে পড়ব। 1826 খ্রিস্টাব্দে, প্রায় 200 বছর পূর্বে, প্রথম কিন্তু অ্যানিলিন ল্যাবে তৈরি করা সম্ভব হয়েছিল। তাহলে পরীক্ষাগার প্রস্তুতি খুব সহজ পদ্ধতি এক্ষুনি যেটা আমি তোমাদেরকে বললাম, যে টিন এবং ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা নাইট্রোবেঞ্জিনকে বিজারিত করা হয়, ঠিক আছে? নাইট্রোবেঞ্জিনকে বিজারিত করলে পরে আমরা কিন্তু এনএইচ টু, এনও টু গ্রুপ প্রতিস্থাপিত হয়ে এনএইচ টু হবে। টিন আর HCl বিক্রিয়ায় যে হাইড্রোজেন উৎপন্ন হয় তার দ্বারাই কিন্তু এখানে বিজারণ প্রক্রিয়াটা হয়। তো এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, এটা আমরা একটু দেখে নেব, যে স্টিম পাতনের প্রয়োজন, স্টিম পাতনের প্রয়োজন কি বলেছে দেখো। অনেক জৈব যৌগ আছে যাদের পাতিত করলে বিয়োজিত হতে চায়, তাদের ক্ষেত্রে স্টিম পাতন, পৃথককরণ এবং বিশুদ্ধকরণের জন্য এটি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ পদ্ধতি। অ্যানিলিন জলের সঙ্গে মেশে না, এর বাষ্পচাপ অপেক্ষাকৃত অনেক বেশি, সরাসরি পাতিত করলে অ্যানিলিন তরল লাফিয়ে লাফিয়ে ওঠে এবং বিয়োজিত হয়ে কালো হয়ে যায়, সেই জন্য অ্যানিলিনের জলীয় মিশ্রণে স্টিম চালনা করলে অ্যানিলিন স্টিমের সঙ্গে বাষ্পাকারে বের হয়ে এসে তরল হিসেবে গ্রাহক পাত্রে সঞ্চিত হয়। স্টিম পাতন জলের স্ফুটনাঙ্কের চেয়ে কম উষ্ণতায় ঘটে থাকে, ফলে এই পাতন ক্রিয়া অ্যানিলিনের স্ফুটনাঙ্কের অনেক কম উষ্ণতায় সংঘটিত হয়, এবং বিশুদ্ধ অ্যানিলিন পাতনে যে অসুবিধা এখানে আমরা প্রথমে বললাম সেটা থেকে কিন্তু রেহাই পাওয়া যায়, কেমন? শিল্প পদ্ধতি বা ইন্ডাস্ট্রিয়াল মেথড, নাইট্রোবেঞ্জিনকে যদি প্রচুর পরিমাণে যদি আমরা অ্যানিলিনে কনভার্ট করতে চাই, তাহলে দেখো এখানে একটা শিল্প পদ্ধতি রয়েছে। শিল্প পদ্ধতি আয়রন, জল এবং 30% হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা নাইট্রোবেঞ্জিনকে বিজারিত করে অ্যানিলিন প্রস্তুত করা যায়। এছাড়া এই বিক্রিয়াটিও গুরুত্বপূর্ণ,
ক্লোরোবেঞ্জিন থেকে 300 বায়ুমণ্ডলীয় চাপে এবং 250 থেকে 350 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিউব প্লাস ক্লোরাইড অনুঘটকের উপস্থিতিতে ক্লোরোবেঞ্জিনকে বিজারণ করলেও কিন্তু আমরা অ্যানিলিন পাব। এছাড়া স্বাভাবিক তাপমাত্রায় ক্লোরোবেঞ্জিন সোডামাইড NaNH2 কেমন সোডামাইড এবং তরল অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে খুব সহজেই কিন্তু অ্যানিলিন পাওয়া যায়। অ্যানিলিন প্রস্তুতির অন্যান্য কিছু পদ্ধতি আছে, এখানে আরও দুটো পদ্ধতি আমরা দেখে নেব। ফেনল থেকে দেখো, ফেনলের মধ্যে অ্যামোনিয়া এবং অনাদর জিঙ্ক ক্লোরাইড 300 ডিগ্রি সেন্টিগ্রেড একটু আগেও দেখলাম আমরা, এটাতে বিক্রিয়া করলে আমরা অ্যানিলিন পাবো। এছাড়া বেঞ্জামাইড বেঞ্জিন রিং CONH2 বেঞ্জামাইড, বিক্রিয়াটির নাম হফম্যান অবনমন বিক্রিয়া আমরা পড়েছি আগে, তাহলে কিন্তু আমরা পাবো অ্যানিলিন। ঠিক আছে, এরপরে অ্যানিলিনের ভৌত ধর্ম কী রয়েছে দেখো, অ্যানিলিনের ভৌত ধর্ম সমষ্টিগতভাবে তরল, স্ফুটনাঙ্ক 183 ডিগ্রি সেন্টিগ্রেড, বর্ণ সদ্যপাতিত অ্যানিলিন বর্ণহীন, দ্রাব্যতা জলের অল্প পরিমাণে দ্রাব্য, জৈব দ্রাবক অ্যালকোহল এবং ইথারে খুব বেশি রকমভাবে দ্রাব্য। তবে এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে বলছে সদ্যপাতিত অ্যানিলিন বর্ণহীন, কিন্তু যদি যে অ্যানিলিন অনেকদিন আগে পাতিত করে রাখা আছে সেটা কিন্তু বর্ণ পরিবর্তন করে, কেন পরে সে কেন বর্ণ পরিবর্তন হয় সেটা আমরা আলোচনা করব এখানে। ঠিক আছে, তারপরে আমরা এখানে চলে আসবো দেখো জেনে রেখো অংশে, সদ্য প্রস্তুত অ্যানিলিন বায়ুতে আলোর উপস্থিতিতে খোলা অবস্থায় রেখে দিলে অ্যানিলিন জারিত হয়ে বিভিন্ন রঙিন যৌগে পরিণত হয়, তাই কিছু সময় পরে এটি বাদামি বর্ণ ধারণ করে। আর এই রঙিন যৌগের মধ্যে একটি যৌগ হচ্ছে প্যারা হাইড্রক্সি বেঞ্জোকুইনন, কেমন সেই যৌগটা। যাই হোক, তারপরে অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন জলে দ্রাব্য, কিন্তু অ্যানিলিন ধ্রুবীয় হলেও জলে কিন্তু প্রায় অদ্রাব্য, একবার পড়ে নেবে তেমন ইম্পর্টেন্ট কিছু না। তারপরে রয়েছে রাসায়নিক ধর্ম, অ্যানিলিনে NH2 গ্রুপ বেঞ্জিন বলয়ের সঙ্গে সরাসরি যুক্ত, বেঞ্জিন বলয়ের স্বাভাবিক সমস্ত বিক্রিয়াই দেখা যায়, অ্যানিলিন অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিনের সমস্ত বিক্রিয়াই দেখায়, কেবল নাইট্রাস অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ার পার্থক্য পাওয়া যায়। ওই জন্য যেহেতু আমরা অ্যালিফেটিক অ্যামিনের বিক্রিয়াগুলো পড়ে নিয়েছি, ওই জন্য কিন্তু আমাদের এখানে সুবিধে হবে, কিন্তু বিক্রিয়াগুলো একই রকম থাকবে। কিন্তু লবণ গঠন দেখো, অ্যানিলিন যেহেতু ক্ষারধর্মী লবণের অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় লবণ তৈরি করবে, কেমন অ্যানিলিনিয়াম লবণ বলা হচ্ছে এটাকে। তারপর এখানে দেখো অ্যানিলিনিয়াম আয়ন কী করে গঠিত হয় সেটা দেখানো হয়েছে, এখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় H+ সঙ্গে অসমযোজী বন্ধন দ্বারা যুক্ত হয়ে অ্যানিলিনিয়াম আয়ন তৈরি হয়। ঠিক আছে, অ্যানিলিনিয়াম আয়ন, অ্যানিলিন যৌগের বিভিন্ন রাসায়নিক ধর্মগুলো বুঝতে গেলে কিন্তু আমাদের অবশ্যই অ্যানিলিনের রেজোনেটিং গঠনগুলো দেখে নিতে হবে। অ্যানিলিনের নাইট্রোজেনে যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে সেটা রেজোনেন্সে অংশগ্রহণ করে এবং দেখো এই বিভিন্ন রেজোনেটিং গঠন পাওয়া গেছে, এবং সেখানে দুটো অর্থ পজিশন এবং একটা প্যারা পজিশনে কিন্তু ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায়, আর এই জন্য কিন্তু অ্যানিলিন NH2 গ্রুপ অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। অর্থপ্যারা নির্দেশক গ্রুপের মূল কারণটাই হলো এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রেজোনেন্স এফেক্টের জন্য কিন্তু অর্থ এবং প্যারাতে ইলেকট্রনের ঘনত্ব বাড়িয়ে দেয়। ঠিক আছে, আর সেই জন্য কোনো একটা নিউক্লিওফাইল কিন্তু প্রেফারেবলি অর্থপ্যারাতেই অ্যাটাক করবে, কেমন। এবার আমরা অ্যানিলিনের গুরুত্বপূর্ণ বিক্রিয়া প্রসঙ্গে প্রথমে অ্যাসিটাইলেশন বিক্রিয়ার কথা বলবো। এর আগেও 1, 2, 3 যে বিক্রিয়া ছিল সেগুলো আমরা পড়লাম না। ঠিক আছে, অ্যাসিটাইলেশন বিক্রিয়া দেখো, অ্যানিলিনে অ্যাসিটাইল ক্লোরাইড যোগ করলে একটা H একটা Cl বেরিয়ে যাবে, HCl রূপে অ্যাসিটানিলাইট পাবো, আর অ্যানিলিনে যদি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিলেও অ্যাসিটানিলাইট পাবো, অ্যানিলিনে কিন্তু অ্যাসিটিক অ্যাসিড দিলেও অ্যাসিটানিলাইট পাবো, এভাবে কিন্তু আমরা অ্যাসিটানিলাইন পেতে পারি। এরপরে দেখো, যদি বেঞ্জোইলেশন করি তাহলে কী হবে, অ্যানিলিনে বেঞ্জোইল ক্লোরাইড, এখানে CH3CO গ্রুপ প্রবেশ করেছিল, এখানে C6H5CO এই গ্রুপটা প্রবেশ করবে এবং উৎপন্ন যৌগের নাম বেঞ্জানিলাইড। ওকে, বেঞ্জানিলাইড মনে রাখবে, এটা সাদা কেলাস তো পদার্থ, এবং এই বিক্রিয়াটার নামও আছে একটা শর্টেন বাউমেন বিক্রিয়া, মার্ক করে রাখো শর্টেন বাউমেন বিক্রিয়া, অর্থাৎ অ্যানিলিন থেকে বেঞ্জানিলাইডের এই প্রস্তুতিটাকে আমরা শর্টেন বাউমেন পদ্ধতি বলছি। ঠিক আছে, গ্রিগনাট বিকারকের সঙ্গে বিক্রিয়া, এই বিক্রিয়াটা তোমাদের চেনা নিশ্চয়ই, যে গ্রিগনাট বিকারকের সঙ্গে অ্যানিলিন বিক্রিয়া করলে এখানে অ্যানিলিনের একটি সক্রিয় হাইড্রোজেন পরমাণু আরের সঙ্গে যুক্ত হয়ে অ্যালকেন তৈরি হবে। কার্বিল অ্যামিন বিক্রিয়া অনেকবার বলা হয়েছে, আবার আরও অনেকবার বলা হবে, অ্যামিন যৌগ, এটা অ্যামিন যৌগ প্রাইমারি অ্যামিনের শনাক্তকরণ, ক্লোরোফর্মের শনাক্তকরণ,
অ্যানিলিনের শনাক্তকরণ, বিভিন্ন যৌগের শনাক্তকরণ, দুর্গন্ধযুক্ত ফিনাইল আইসোসায়ানাইড তৈরি হয়। এছাড়া এরপরে আমরা হচ্ছে শিপ ক্ষারক গঠন, শিপ ক্ষারক গঠনটাও পড়েছি, তো দেখে নিচ্ছি। এখানে অ্যানিলিনের সঙ্গে বেঞ্জাল ডিহাইড দেখো এইভাবে লিখেছে বোঝার সুবিধার জন্য, সি সিক্স এইচ ফাইভ সি এইচ ও, এই ও আর দুটো এইচ বেরিয়ে যাবে, তার মানে এন ট্রিপল বন সি এইচ বেঞ্জিন রিং, এই যৌগটা তৈরি হবে। এটাকে আমরা বলছি বেঞ্জিলিডিন অ্যানিলিন বা সিপ ক্ষারক। বিজারিত করলে সিপ ক্ষারক ডাইফিনাইল অ্যামিনে পরিণত হয়, এই সিপ ক্ষারকটি ডাইফিনাইল অ্যামিনে পরিণত হবে, ঠিক আছে। অর্থাৎ এই ডবল বন্ড যে রয়েছে, ডবল বন্ড এখানে, ডবল বন্ডের পাই বন্ধন ভেঙে যাবে, এখানে একটি হাইড্রোজেন, এখানে একটি হাইড্রোজেন প্রবেশ করবে, কেমন। তারপরে কার্বনিল ক্লোরাইড বা ফসজিন, কার্বনিল ক্লোরাইড বা ফসজিনের সঙ্গেও বিক্রিয়া হয়। কার্বনিল ক্লোরাইড বা ফসজিনের সঙ্গে দেখো ফিনাইল আইসোসায়ানেট বেঞ্জিনিক এনসিও, ঠিক আছে, ফিনাইল আইসোসায়ানেট তৈরি হবে। কার্বন ডাইসালফাইডের সঙ্গেও কিন্তু অ্যানিলিনের বিক্রি হবে, কার্বন ডাইসালফাইড এখানে প্রিন্টিংটা একটু কেঁপে গেছে দেখো, এটি দেখো অ্যানিলিন কার্বন ডাইসালফাইড সি, উভয় দিকে ডবল বন্ড এস আছে, ক্ষারীয় কেওএইচ মাধ্যমে বিক্রিয়া করা হয়, তৈরি হয় ডাইফিনাইল থায়ো ইউরিয়া। বন্ধনটা বুঝে নাও, এদিকে সি ডবল বন্ড এস আছে, এদিকে এনএইচ সি সিক্স এইচ ফাইভ, এদিকে এনএইচ সি সিক্স এইচ ফাইভ। অ্যালকোহলীয় কার্বন ডাইসালফাইড এবং কঠিন কোষ্টিক পটাশের সঙ্গে উত্তপ্ত করলে ডাইফিনাইল এল থায়ো ইউরিয়া বা থায়ো কার্বনিলাইড যৌগ তৈরি হয়। এটি কিন্তু রবার ভালকানাইজেশনে ব্যবহৃত হয়, রবারের ভালকানাইজেশন তোমরা নিশ্চয়ই পড়েছ, ক্লাস ইলেভেনে ছিল। ডায়াজো বিক্রিয়া, ডায়াজো বিক্রিয়া বহু চর্চিত বিক্রিয়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিক্রিয়া ডায়াজো বিক্রিয়া। এই প্রাইমারি অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন অর্থাৎ অ্যানিলিন যদি দেখো এনএনও টু এবং এসসিএল এর উপস্থিতিতে বিক্রিয়া করলে কিন্তু সাধারণত বেঞ্জিন ডায়োজোনিয়াম ক্লোরো ক্লোরাইড যৌগ তৈরি করে। এসসিএল এর জায়গায় এইচ টু এস ভর দিলে বেঞ্জিন ডায়োজোনিয়াম সালফেট তৈরি হবে, মোট কথা ডায়াজো বিক্রিয়া বা তৈরি হবে, হ্যাঁ যৌগটা ডায়াজো যৌগ। বেঞ্জিন ডায়োজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে যদি আবার অ্যানিলিন বিক্রিয়া করে তাহলে কিন্তু আবার ডায়াজো অ্যামিনো বেঞ্জিন তৈরি হয়ে যেতে পারে, ঠিক আছে, ডায়াজো অ্যামিনো বেঞ্জিন, ঠিক আছে। এবার আমরা পড়ব বেঞ্জিন বলয়ের মধ্যে বিক্রিয়া, বেঞ্জিন বলয়ের বিক্রিয়া, অ্যানিলিনের বেঞ্জিন বলয়ের বিক্রিয়া। বেঞ্জিন বলয়ের বিক্রিয়া প্রসঙ্গে সবার প্রথম বিক্রিয়া যেটা আমরা পড়ব হ্যালোজেনের সঙ্গে, দেখো হ্যালোজেনের সঙ্গে, হ্যালোজেনের সঙ্গে দেখো এখানে ক্লোরিন ব্রোমিন হতে পারে এক্সের জায়গায়। তাহলে আমরা একটু আগেই জানলাম যে এনএইচ টু গ্রুপ কিন্তু অর্থোপ্যারা নির্দেশক গ্রুপ, এবং ক্লোরিন বা ব্রোমিনের উপস্থিতিতে বিক্রিয়া করলে কিন্তু দুটো অর্থ এবং একটি প্যারা অবস্থানে ক্লোরিন বা ব্রোমিন প্রবেশ করবে এবং সাদা অধক্ষেপ তৈরি হবে কিন্তু, ঠিক আছে। টু ফোর সিক্স ট্রাইক্লোরো অ্যানিলিন বা ট্রাইব্রোমো অ্যানিলিন, এটা ক্লোরো প্রোডাক্ট, ঠিক আছে, এটা ব্রোমো প্রোডাক্ট, এখানে প্রিন্টিং মিস্টেক আছে, তোমরা ঠিক করে নেবে, এসিএলগুলো সব বিআর করে নাও, ক্লোরিনগুলো সব ব্রোমিন করে নাও, এখানে ভুল আছে, নামটা আবার ঠিক আছে, দেখো টু ফোর সিক্স ট্রাইব্রোমো অ্যানিলিন। আয়োডিনেশনে কিন্তু অনুরূপ বিক্রিয়া হবে না, ঠিক আছে। আয়োডিনেশন সাধারণত সোডিয়াম বাইকার্বনেটের উপস্থিতিতে করা হয়। দেখো দেখা গেছে আয়োডিন গ্রুপটা অনেক বড় গ্রুপ, তোমরা জানো অনেক বড় এবং বাল্কি গ্রুপ, ওই জন্য কিন্তু এ যথাসম্ভব দূরবর্তী অবস্থানে প্রবেশ করবে, ওই জন্য প্যারা অবস্থানে কিন্তু এই গ্রুপটা প্রবেশ করে, ঠিক আছে। এখানে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আমি স্টার মার্ক করে রাখলাম, দেখো অ্যানিলিনের মনোক্লোরো অথবা মনোব্রোমো যৌগ যদি গঠন করতে যাও তাহলে কিন্তু আগে অ্যাসিটাইলেশন করে এনএইচ টু গ্রুপকে এনএইচ সিও সিএস থ্রি গ্রুপে পরিণত করতে হবে। কারণটা কি? অ্যানিলিনের বেঞ্জিন বলের অতিরিক্ত সক্রিয়তা হ্রাস করার জন্য কিন্তু অ্যাসিটাইলেশনের মাধ্যমে এনএইচ টু গ্রুপকে এনএইচ সিও সিএস থ্রি গ্রুপে পরিণত করা হয়। আমি উদাহরণ দেখাবো তোমাদের, এই এনএইচ সিও সিএস থ্রি গ্রুপে এন পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কার্বনের গ্রুপের সঙ্গে রেজোনেন্সে অংশগ্রহণ করায় বেঞ্জিন বলয়ের পাই ইলেকট্রনের সঙ্গে রেজোনেন্সের ব্যাঘাত ঘটে, এর ফলে বলয়ের কিন্তু সক্রিয়তা বৃদ্ধি পায়, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। উদাহরণস্বরূপ এই উদাহরণস্বরূপ এই উদাহরণটা দেখো, এই যে দেখো অ্যানিলিন থেকে যদি তুমি প্যারাব্রোমো অ্যানিলিন প্রস্তুত করতে যাও তাহলে প্রথমেই কিন্তু অ্যানিলিনের এনএইচ টু গ্রুপকে আমরা অ্যাসিটাইলেশন করে এর কিন্তু সক্রিয়তা কমিয়ে নিতে হবে, সক্রিয়তা কমে যাবে, তারপরে অ্যাসিটিক অ্যাসিড দিয়ে ব্রোমিনেশন করো, ব্রোমিন গ্রুপ এটা কিন্তু প্যারা অবস্থানেই প্রবেশ করবে, বড় গ্রুপ, আর এখানেও একটা বড় বাল্কি গ্রুপ রয়েছে,
ওই জন্য দূরবর্তী অবস্থানে প্রবেশ করবে। তারপরে যদি আদ্র বিশ্লেষণ করি, এটা কিন্তু আবার সেই আগের NH2 গ্রুপে ফিরে যাবে। কেমন, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, মনে রাখবে। এবার দেখো, অর্থব্রোমো অ্যানিলিন প্রস্তুত করবো আমরা অ্যানিলিন থেকে, ঠিক আছে। অর্থব্রোমো অ্যানিলিন কিন্তু অত সহজে আসবে না, আমাদের একটি দুটি তিনটি চারটি ধাপে অতিক্রম করতে হবে। প্রথমে তোমরা সালফোনেশন করতে হবে, ঠিক আছে। সালফানিলিক অ্যাসিড হবে, টেম্পারেচারটা খেয়াল রাখবে 200°C। গাঢ় H2S উপর 200°C দিলে অ্যানিলিন সালফানিলিক অ্যাসিড হবে। বিক্রিয়াটিতে একটা অন্তর্বর্তী যৌগ তৈরি হয়, দরকার নেই ওটা, সরাসরি তোমরা সালফানিলিক অ্যাসিড লিখবে। সালফানিলিক অ্যাসিডকে যদি অ্যাসিটাইলেশন করি, এখানে কিন্তু কী হবে, এই যে দেখো NHCOCH3 গ্রুপ হবে। NHCOCH3 গ্রুপ তৈরি হলো। এরপর তোমরা ওই ব্রোমিন দিয়ে অ্যাসিটিক অ্যাসিডে বিক্রিয়া করবো, এবং এবং কী হবে, ব্রোমিন গ্রুপটা এখানে প্রবেশ করবে, অর্থাৎ SO3H গ্রুপের সাপেক্ষে কিন্তু মেটা অবস্থানে এটা প্রবেশ করে, ঠিক আছে, আর এই গ্রুপের সাপেক্ষে অর্থ। তারপরে যদি আদ্র বিশ্লেষণ করি, এই গ্রুপটা কিন্তু আবার পুনরায় NH2 গ্রুপে পরিণত হবে, আর এই SO3H কিন্তু বেরিয়ে যাবে। তাহলে আমরা পাবো অর্থব্রোমো অ্যানিলিন। তো এখানে একটু ঘুরপথেই করা হয়, কারণ সরাসরি বিক্রিয়াটা করা যায় না, ঠিক আছে, সেজন্য একটু ঘুরপথে করা। আর মেটাব্রোমো অ্যানিলিন তুলনামূলকভাবে সহজ। NO2 গ্রুপ যেহেতু বেঞ্জিন শৃঙ্খল থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়, তোমরা জানো নাইট্রো যৌগ, ওই জন্য এটা মেটা নির্দেশক গ্রুপ, ওই জন্য ব্রোমিনেশন করলে সরাসরি মেটাতে ব্রোমিন চলে আসবে। তারপর সিম্পল বিজারণ করো SNACL দিয়ে, ঠিক আছে, বিজারণ করে জলীয় NOS দ্বারা আদ্র বিশ্লেষণ করলেই হবে। তারপরে আমরা পড়ব নাইট্রেশন বিক্রিয়া। নাইট্রেশন বিক্রিয়া, গাঢ় নাইট্রিক অ্যাসিড অ্যানিলিনকে জারিত ও অঙ্গারীভূত করে। চার্ড নাইট্রিক অ্যাসিডের সঙ্গে অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড মিশিয়ে অ্যানিলিন থেকে অর্থ ও প্যারানাইট্রো অ্যানিলিন প্রস্তুত করা যায়। কিন্তু অ্যানিলিনকে নাইট্রেশন করতে উপযুক্ত পদ্ধতিতে প্রথমে NH2 গ্রুপকে কিন্তু অ্যাসিটাইল গ্রুপ করে নিতে হবে, ঠিক আছে। এটাকে এই যে লেখা আছে, অ্যাসিটাইলেশন দ্বারা সংরক্ষিত করা হয়, দ্য প্রোটেকশন অফ NH2 গ্রুপ বলা হয় এই পদ্ধতিটাকে, ঠিক আছে। এই প্রোটেকশন করার পর কি হলো, দেখো অ্যাসিটানিলাইড তৈরি হয়ে গেল, এইবার তুমি এর নাইট্রেশন করো। তাহলে এই এই NH2 গ্রুপের যদি অ্যাসিটাইলেশন হওয়ার পর এর সক্রিয়তাটা অনেকটাই কমে যাবে, তখন কিন্তু নাইট্রেশন করলে অর্থ এবং প্যারাতে NO2 প্রবেশ করবে। এবং এবার যদি আবার আদ্র বিশ্লেষণ করি, আমি কিন্তু আবার এই এই গ্রুপগুলো আবার পুনরায় কিন্তু NH2 গ্রুপে ফিরে আসবে, ঠিক আছে। প্যারানাইট্রো অ্যানিলিন প্রোডাক্ট দেখিয়েছে, এবং অর্থটা যেহেতু প্রোডাক্টের অনলি 10%, ওটা আর কিন্তু এখানে লেখা হয়নি, কেমন। এবার দেখো, অ্যানিলিন থেকে আমরা অর্থনাইট্রো অ্যানিলিন প্রস্তুত করব। অর্থনাইট্রো অ্যানিলিন, এটা কিন্তু একেবারে এই বিক্রিয়াটা যে আমরা এখানে পড়লাম অর্থব্রোমো অ্যানিলিন অনুরূপ বিক্রিয়া, কিন্তু একদম অনুরূপ বিক্রিয়া। দেখো প্রথম ধাপ একদম সেম, প্রথমে হচ্ছে NH2 গ্রুপকে সংরক্ষণ করে আমরা একে দেখো NHCOCH3 গ্রুপ করে নিয়েছি, তারপরে সালফোনেশন করেছি, ঠিক আছে। এই দুটো ধাপ দেখো এখানেও একই ছিল, দেখো একদম সেম ছিল কিন্তু, ঠিক আছে। তারপরে কি করব, ওখানে ব্রোমিনেশন করা হয়েছিল Br2CH3COOH দিয়ে, এখানে আমরা নাইট্রেশন করব। তাহলে কি হবে, এখানে NO2 প্রবেশ করবে, তারপরে লঘু H2SO4 দিয়ে তাপ দিলে পরে কিন্তু SO3H গ্রুপও বেরিয়ে যাবে, আর এটাও কিন্তু NH2তে পরিণত হয়ে যাবে, কেমন। তারপরে দেখো প্যারানাইট্রো অ্যানিলিন যদি প্রস্তুত করতে যাও, প্যারানাইট্রো অ্যানিলিন প্রথমে আমরা অ্যাসিটাইলেশন করে সক্রিয়তা কমিয়ে নিব, তারপরে নাইট্রেশন করব। আবার আদ্র বিশ্লেষণ করলে এটা কিন্তু আগেই আবার NH2 গ্রুপেই ফিরে যাবে। এবার আমরা পড়ব অ্যানিলিন জারণ। অ্যানিলিন সহজেই জারিত হয়, কারণ NH2 একটা সক্রিয় গ্রুপ, জারক দ্রব্যের প্রকৃতির উপর কিন্তু বিভিন্ন যৌগ তৈরি হবে। তা কী কী রকম তৈরি হতে পারে দেখো, এখানে এই জায়গাটা একটুখানি দেখে নাও, সোডিয়াম ডাইক্রোমেট এবং H2SO4 কিংবা KMNO4 জলীয় দ্রবণ দ্বারা জারিত করলে অ্যানিলিন ব্ল্যাক নামে একটি রঞ্জক দ্রব্য উৎপন্ন হয়। বেশিক্ষণ ধরে জারিত করলে প্যারাবেঞ্জোকুইনোন তৈরি হয়, এটা হলুদ বর্ণের। তাহলে দেখো এখানে অ্যানিলিন, অ্যানিলিনের জারণের এক্সটেন্ড বিভিন্ন রকমভাবে হতে পারে। দেখো যদি এটা দিয়ে যদি করি, ফাইনাল প্রোডাক্ট প্যারাবেঞ্জোকুইনোন তৈরি হয়েছে। যদি এটা পার অ্যাসিড, কিন্তু তিনটা অক্সিজেন আছে, খেয়াল করো CF3C3OH, তাহলে অ্যানিলিন থেকে সরাসরি নাইট্রোবেঞ্জিন, আর H2SO5 বলে যে অ্যাসিডটা রয়েছে, হ্যাঁ, সেটা দ্বারা জারিত করলে পরে অ্যানিলিনকে নাইট্রোসোবেঞ্জিন আমরা পাবো, কেমন, নাইট্রোসোবেঞ্জিন।
এই যৌগগুলোর নাম তো তোমরা জানবে অবশ্যই, সিএফ থ্রি সি ট্রিপল ও এইচ লেখা আছে দেখো, ট্রাইফ্লোপার অ্যাসিটিক অ্যাসিড, আর এইচ টু এস ও ফাইভ এই যৌগটাকে বলে ক্যারোজ অ্যাসিড, হ্যাঁ এর নাম। তারপরে আমরা দেখে নেব অ্যানিলিনের ব্যবহার, নীল এবং অন্যান্য অনেক রঞ্জক প্রস্তুতিতে মধ্যবর্তী হিসেবে, রবার শিল্পে দ্রাবক হিসেবে, সালফার ড্রাগ, সালফানিলিক অ্যাসিড প্রভৃতি প্রস্তুতিতে অ্যানিলিনের ব্যবহার রয়েছে। এবার অ্যানিলিনের শনাক্তকরণ, অ্যানিলিনের শনাক্তকরণ আমরা আমাদের জানা বিক্রিয়ার মধ্যেই রয়েছে, দেখো কার্বিলামিন বিক্রিয়া অনেকবার বলা হয়েছে, কার্বিলামিন বিক্রিয়া দ্বারা তোমরা শনাক্ত করতে পারবে, ডায়াজো বিক্রিয়া দ্বারা করতে পারবে, ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়ায় 2,4,6 ট্রাইব্রোম অ্যানিলিনে সাধারণক্ষে বোটা দিয়ে করতে পারবে, এছাড়া ব্লিচিং পাউডার অথবা হাইপোক্লোরাইড দ্রবণে 1 ফোঁটা অ্যানিলিন যোগ করলে বেগুনি রঙের সৃষ্টি হয় সেটাও করতে পারবে। এই বিক্রিয়াটা আমরা পড়িনি, প্রথম তিনটা পড়েছি, প্রথম তিনটাই পড়বে। কীভাবে রঙিন অ্যানিলিন থেকে বর্ণহীন অ্যানিলিন পাওয়া যায়, রঙিন অ্যানিলিনকে স্টিম পাতন করলে এটি পাতিত হয়ে বিশুদ্ধ এবং বর্ণহীন তরল রূপে পাওয়া যায়, সেটাকে আমরা বলছি এই বিশুদ্ধ অ্যানিলিন। আর স্টিম পাতন কি সেটা কিন্তু আজকের ভিডিওর শুরুতেই কিন্তু আমি বলে দিয়েছি, কেমন। এখানে অ্যানিলিনকে সরাসরি ঘন HNO3 H2SO4 দ্বারা নাইট্রেশন করা যায় না কেন, অর্থাৎ আমরা কেন সেটা করি না, তার কারণটা আমি সংক্ষেপে বললাম, এখানে আরেকবার বলা আছে তোমরা দেখে নেবে। আর সেজন্যই কিন্তু NH2 গ্রুপকে নাইট্রেশন করার আগে কিন্তু আমরা অ্যাসিটাইলেশন করে নিলাম কিন্তু, ঠিক আছে, ওকে সক্রিয়তা কমিয়ে নিলাম। এবার এখানে অ্যালিফেটিক অ্যামিন এবং অ্যারোমেটিক অ্যামিনের অনেকগুলো পার্থক্য বা তুলনা দেওয়া রয়েছে, তো এখান থেকে দু তিনটা পয়েন্ট তোমরা অবশ্যই পড়বে, যেমন ধরো কয়েকটা কমন বিক্রিয়া আছে, যেমন ধরো কার্বিলামিন বিক্রিয়া, কার্বিলামিন বিক্রিয়া উভয়ই দেখাবে, কার্বিলামিন বিক্রিয়া দুজনেই দেখাবে, সিপ খারক দুজনেই তৈরি করবে কিন্তু, হ্যাঁ, কিন্তু পার্থক্যসূচক বিক্রিয়া হিসেবে এটাকে তোমরা বলতে পারো। ঠান্ডা অবস্থায় নাইট্রাস অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় আই হচ্ছে অ্যানিলিন অর্থাৎ অ্যারোমেটিক অ্যামিন কিন্তু কী করবে, ডায়োজেনিয়াম লবণ তৈরি করবে, কিন্তু এখানে কিন্তু অ্যালকোহল তৈরি করবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্থক্যসূচক বিক্রিয়া, ঠিক আছে। এছাড়া অ্যালিফেটিক অ্যামিনগুলো বর্ণহীন গ্যাস অথবা তরল অ্যামোনিয়ার মতো গন্ধযুক্ত, কিন্তু অ্যারোমেটিক অ্যামিনগুলো কিন্তু বর্ণহীন তরল অথবা কঠিন বিশিষ্ট গন্ধযুক্ত অ্যামোনিয়ার অনুরূপ নয়, ঠিক আছে। এটা অধিক পরিমাণে দ্রাব্য, জলীয় দ্রবণ ক্ষারধর্মী, কিন্তু এটা কিন্তু অল্প পরিমাণে দ্রাব্য, ঠিক আছে। অ্যানিলিন আলোচনার শেষে দেখো অ্যানিলিনের একটি বিক্রিয়া চার্ট রয়েছে, গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো বলে দেওয়া হয়েছে, প্রত্যেকটা বিক্রিয়ায় আমরা আলোচনা করেছি এখানে, যেগুলো বিক্রিয়া সালফানিলিক অ্যাসিড তৈরি, 2,4,6 ট্রাই হ্যালো যৌগ, প্যারাবেনজুক, নাইট্রোবেনজিন, নাইট্রোসোবেনজিন, হ্যাঁ এগুলো, এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া দেখো, অ্যানিলিন থেকে আমরা অ্যানিলিন হাইড্রোক্লোরাইড, ডায়োজেনিয়াম ক্লোরাইড বা এই যে অ্যাসিটানিলাইড, বেঞ্জানিলাইড, বিভিন্ন গুরুত্বপূর্ণ যৌগগুলো এখানে আরেকবার দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই রিভাইজ করবে, ঠিক আছে। সকলকে ধন্যবাদ, এই বিক্রিয়াগুলো অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করো, দ্বাদশ শ্রেণীর এর ফাইনাল এক্সাম অর্থাৎ তোমাদের HS-এর কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া, টেস্ট পেপার করতে গেলেও তোমরা দেখবে বিক্রিয়াগুলো বারবার করে এসে, খুব ভালো করে প্র্যাকটিস করো, কেমন।